আমি খালি সকলের সহযোগিতা চাই। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট, যাকে আমি আর কিছু বলতে পারি না। আমি এগুলি এক একদিন দেখি আর এই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন, আর তার ফলাফল আজকে এই অবস্থা। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না, কী কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আর একটা, আর একটা মানলে আর একটা, আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে ছাড়কার। আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ, এবং ঠিক এই 2001 সালে এরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল, আওয়ামী লীগের প্রায় 21,000 নেতা কর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস, 13, 14, 15 আগুন জ্বালানো, সব যে গাড়ির ভিতরে বাসের ভিতরে মানুষ সেখানেও আগুন জ্বালানো। 23 সালে সেখানেও সেই তাণ্ডব, আর প্রতিবারই পুলিশের উপরে আঘাত, পুলিশের হত্যা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা, এটা কী ধরনের রাজনীতি আমরা চাই না। যেখানে দাবি করেছে এক প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি, আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়, সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি, এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয়, তাহলে তো আবার কোটা থেকে যায়। তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল? একেবারে শাটডাউন করে সবাইকে তারপর মারা, যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যারা মারা গেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে, আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ আমাদের সকলে বারবার এদের দেখে গেছে এবং যা যা লাগে করে দিচ্ছে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো, করে দিচ্ছি, আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে, এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কিন্তু তাকে আরও ব্যবস্থা করে দেব, আমাদের যতটুকু সাধ্য করে দেব। কিন্তু আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই, কী অপরাধটা কী করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি, আজকে বাংলাদেশ সেই 2008 বাংলাদেশ আর 2024 বাংলাদেশ তো এক না, বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধ হয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক, যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়া সব কিছু, ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো, সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো, সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট, আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার এসে মানুষকেই করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়েই তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য, এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই, আমি তাদের ছেলেমেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া
নিজেই চাকরি করছে, নিজেই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত খাওয়ার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম। যখন আমরা একে উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম, তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করে সেই জায়গাগুলিতেই আঘাত। শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া, সবচেয়ে দুর্ভাগ্য যে ভিসির বাড়িতে আগুন দেওয়া। এর আগেও একবার ভিসির ঢাকা ইউনিভার্সিটিতে ভিসির বাড়িতে আগুন দিয়েছিল, আপনাদের মনে আছে, রংপুরে সেখানে আগুন দিয়েছে, ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়ে, রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল, আমি সরকারে আসার পর থেকে কোনো সেশন জট নাই। লেখাপড়ার মান উন্নত করা, যাতে এখান থেকে পড়ে আবার বিদেশে পড়তে হবে, সে ব্যবস্থাও করে দিয়েছি। কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিলই করে দিয়েছি। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, হাইকোর্টে শুনানি হবে, হাইকোর্ট যে রায় দেয় না, তারপরেও এই আন্দোলন, আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে একটু চালাতে না পারে। আমি সকলে সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক। এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি, কিছু নেই হাসপাতালে, একটা লিফ্টও ছিল না আমি যখন সরকারে আসি। আর সেই এই হাসপাতালও আমার আব্বা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন, আমি সেটা উন্নতি করেছি, করেছি বলেই তো আজকে চিকিৎসা দিতে পারছি, নইলে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনোদিন সম্ভব হতো না। তারপর কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? কোভিড-19 সময় যেখানে আমরা সবথেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি, সে কোভিড হাসপাতাল সেটাও সেখানে আগুন দিয়েছে, এটা কী ধরনের খেলা? যাক, আমি আর কিছু বলতে পারি না, এগুলি এক একদিন দেখি আর